হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে আপকামিং ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিমিনারি এবং যে মেন এক্সামটা রয়েছে তার জন্য যে প্রতিদিন প্র্যাকটিস সেট করানো হচ্ছে আজকে তার কিন্তু সেট নাম্বার ফর্টি এটা একটু চেঞ্জ হবে এখানে চেঞ্জ করা হয়নি আজকে হবে কি ফর্টি সিক্স ফর্টি সিক্স সেট কিন্তু আজকে আমরা করব। দেখতে দেখতে আমরা ছেচল্লিশতম সেটে চলে আসলাম প্রতিদিন কিন্তু তিরিশটা করে এমসিকিউ করানো হচ্ছে এবং আর চার দিন পরে পঞ্চাশটা সেট হয়ে যাবে এবং তারপরে কিন্তু পঞ্চাশ ইন্টু তিরিশ তোমাদের একদম দেড় হাজারটা কোয়েশ্চেনের কিন্তু কালেকশান তোমরা কিন্তু পিডিএফ আকারে পুরো একদম পুরোটা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ফলো করতে হবে ওকে তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিন্তু চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশের এই রেড বাটনটা প্রেস করে এবং অবশ্যই কিন্তু এই নোটিফিকেশানটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো যাতে ভিডিও আসা মাত্রই আপডেট আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং এই যে ভিডিওগুলোর যে পিডিএফগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা শুধুমাত্র ডাউনলোড করতে পারবে ভিশন ডাব্লু বিসিএসের অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেইখান থেকে ঠিক আছে এই অ্যাপটার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিতে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা প্লে স্টোরে গিয়েও সেখান থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো এবং লিঙ্কটা দেওয়া হবে ডাউনলোডের এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানেও কিন্তু অ্যাড হয়ে যাও সেখানেও প্রায় পনেরো হাজারের প্লাস কিন্তু সাবস্ক্রিপশান রয়েছে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা অর্থাৎ ফর্টি সিক্স তম সেট কি কী কোশ্চেন রয়েছে তিরিশটা আমরা দেখে নেব প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে কি বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য সোশ্যালিস্ট লিডার হু এস্কেপড ফ্রম হাজারিবাগ প্রিজন অ্যান্ড জয়েন দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু ডাবলু বিসিএস মেন এবং প্রিলিম দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ বলছে কোন সোশ্যালিস্ট লিডার কোন সোশ্যালিস্ট লিডার যিনি হাজারিবাগ জেলখানা থেকে হচ্ছে পালিয়ে গিয়েছিলেন এবং কোয়াইট মুভমেন্ট ইন্ডিয়া যেটা উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেখানে গিয়ে তিনি যোগদান করেছিলেন জেলখানা থেকে পালিয়ে গিয়ে তো কোনটা সঠিক উত্তর হবে কে সেই ব্যক্তি যিনি পালিয়ে গিয়েছিলেন তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কী হবে প্রতিটা কোশ্চনের কিন্তু তোমরা কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবে গুরুত্বপূর্ণ কিন্তু তিরিশটা কোয়েশ্চেন রয়েছে স্কিপ করবে না খুবই তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা হয়ে যাবে তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে জয়প্রকাশ নারায়ণ সেই ব্যক্তি যিনি হাজারিবাগ প্রিজন থেকে পালিয়ে গিয়ে কোয়াইট মুভমেন্ট ইন্ডিয়াতে কোয়াইট মুভমেন্ট হচ্ছে যে মুভমেন্টটা হয়েছিল সেটাখানে গিয়ে যোগদান করেছিলেন নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার টু আমরা দেখব হু অ্যামং দ্য ফলোয়িং প্রিসাইডেড ওভার দ্য সুরাত সেশান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন নাইনটিন আমি বলেছিলাম যে ন্যাশনাল কংগ্রেসের যতগুলো সেশান হয়েছিল প্রত্যেকটার হচ্ছে কে কে প্রেসিডেন্ট হয়েছিলেন সেইগুলো কিন্তু করে রাখবে এবং প্রত্যেকটা সে কি কি গুরুত্ব রয়েছে সেইগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তো সেটার কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম আমি আরো একবার লিস্টটা দিয়ে দেব দরকার দেবো এবং এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর কি হবে উনিশশো সালে কে ন্যাশনাল কংগ্রেসের জাতীয় সুরাটে যেটা হয়েছিল সেটা প্রেসিড প্রেসিডেন্ট করেছিলেন তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে অপশন ডি রাসবিহারী ঘোষ রাজবিহারী বোস নয় এটা হচ্ছে রাজবিহারী ঘোষ এটা কিন্তু খেয়াল করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে ড্রম অফ চন্দ্রশেখর আজাদ টুক প্লেস অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডেটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ চন্দ্রশেখর আজাদ আমাদের একজন বিখ্যাত হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তিনি শহীদ হয়েছিলেন কোন তারিখে ঠিক আছে তো চন্দ্রশেখর আজাদ কোন তারিখে শহীদ হয়েছিলেন বা মাত্রার ডেট সেটা কোনটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে তো কোশ্চেন নাম্বার থ্রি এর অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন নাইনটিন থার্টি ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন নাইনটিন থার্টি ওয়ানে এই চন্দ্রশেখর আজাদ যিনি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী তিনি কিন্তু শহীদ হচ্ছেন ব্রিটিশদের গুলিতে আহত হয় বা নিহত হয় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর দ্য পলিসি অ্যানাউন্সমেন্ট অফ প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অব রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পারার ওয়াজ এম্বেডেড ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ডবলুবিসিএস মেন এর প্রশ্ন ওকে কি বলছে পলিসি অ্যানাউন্সমেন্ট অফ কোন একটা পলিসি অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি কী প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অব রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ এ ইন্ট্রিগাল পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ আমাদের ভারতবর্ষে যা কিছু হবে যা কিছু প্রগ্রেস হোক বা সব কিছুর জন্য কিন্তু দায়ী কে থাকবে সেটা হচ্ছে দায়ী থাকবে সরকার এবং কোন সরকার এবং এইটা হচ্ছে কোন সরকারের অন্তর্গত এটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ ব্রিটিশ রাজত্বের কিন্তু এইটা একটা অংশ এইটা কোন হচ্ছে পলিসির মধ্যে বা রিপোর্টের মধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছিল কোয়েশ্চেন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশন এ মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ঠিক আছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট এইটার মাধ্যমে কিন্তু এইটা বলা হচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ এ ইন্ট্রিগাল পার্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ বাঙালি রাইটার সাজেস্টেড দ্য অ্যাডপ্টেশান অফ হিন্দি অ্যাস ইন্ডিয়াস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন বাঙালি লেখক এটা মত প্রকাশ করেছিলেন যে হিন্দিটাকে হিন্দিটাকে ভারতবর্ষের জাতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে হচ্ছে নেওয়া হোক তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চারটে অপশান রয়েছে তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান এ ভূ দেবা মুখার্জি ভূ দেবা মুখার্জি সেই বাঙালি রাইটার যিনি বলেছিলেন হিন্দিটাকে আমাদের ভারতবর্ষে জাতীয় ল্যাঙ্গুয়েজ করার জন্য তিনি মত প্রকাশ করেছিলেন কোশ্চেন ইন্টু দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া টেরিটরিস অন হুইচ গ্রাউন্ড আওয়াদ এই রাজ্যটা ব্রিটিশদের অধীনে এসে গিয়েছিল কোন নীতির আন্ডারে ঠিক আছে এটাই হচ্ছে প্রশ্ন তো কমেন্ট বক্সে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও কোন সেই নীতির আন্ডারে বা কোন সেই কূটনীতির আন্ডারে ব্রিটিশরা এই আওয়াজটাকে অ্যানেক্স করেছিল বা দখল করে নিয়েছিল তো কোয়েশ্চেন নাম্বার সিক্স এর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে এটার অপশান বি অ্যালেস্ট মিস গভর্নমেন্ট অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে না ডক্রিন অফ ল্যাপস কিন্তু হবে না এটা সঠিক উত্তর হবে অপশান বি অ্যালেস্ট অ্যালেস্ট মিস গভর্নমেন্ট সিপ অর্থাৎ ব্রিটিশরা হচ্ছে এটা দেখিয়েছিল যে আওয়াজ যে রাজ্যের মধ্যে সেখানে কিন্তু ঠিকঠাকভাবে গভর্নমেন্ট শিফ কিন্তু করানো হচ্ছে না বা সরকার ঠিকভাবে মানে অবাদের যে নিজস্ব যে রাজা ছিলেন সে কিন্তু ঠিকভাবে অবধের যে সরকার সেটা কিন্তু চালাতে পারছে না অর্থাৎ মিস গভর্নমেন্টের অ্যালিগেশান নিয়ে এসে ব্রিটিশ কী করেছিল এই অবাদটাকে তারা নিজেদের দখলে নিয়ে এসেছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য ফাউন্ডার অফ সত্য সদাক সমাজ ওয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দু হাজার আঠেরো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে অর্থাৎ ফাউন্ডার অফ সত্যসাধক সমাজ সত্য সাধক সমাজ এই এইটার হচ্ছে ফাউন্ডার বা প্রবর্তককে খুবই ইজি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশন ডি জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে এই সত্য সাধক সমাজ তিনি হচ্ছে প্রবর্তন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে সাদাকাত আশ্রম মেমোরিয়াল ইন পাটনা ইজ ডিসাইডেড টু হুইচ ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি সরি ডেডিকেটেড টু হুইচ ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওকে কি বলছে প্রশ্নটা পাটনাতে অবস্থিত সাদাকাত আশ্রম মেমোরিয়াল এই সাদাকাত আশ্রম মেমোরিয়ালটা আমাদের কোন প্রাক্তন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির হচ্ছে মেমোরিতে বা তাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে তো কোয়েশ্চেন নাম্বার এইটের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন সেই প্রাক্তন প্রেসিডেন্ট যার স্মৃতিতে এই সাদাকাত আশ্রম মেমোরিয়ালটা বানানো হয়েছে পাটনা বিহারে তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্মৃতির উদ্দেশ্যে এই সাদাকাত আশ্রম মেমোরিয়াল ইন পাটনাতে কিন্তু বানানো হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ক্রিয়েটেড সুপ্রিম কোর্ট অব হচ্ছে জুডিশিয়ার অ্যাট ফোর্ট উইলিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে এবং বিভিন্ন পরীক্ষা এসেছে রেল এসএসসি ডাব্লু এবং ডাব্লিউ বি পিএসসির অন্যান্য এক্সামেও কিন্তু এই প্রশ্নটা এসেছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট একজন একটা হচ্ছে বিচারালয় হিসাবে ফোর্ট উইলিয়ামে ফোর্ট উইলিয়াম কলেজে এটা হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল সুপ্রিম কোর্ট হিসাবে এটা কোন আইনের মাধ্যমে ওটা প্রবেশ করানো হয়েছিল যে ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট তৈরি হবে ইন্ডিয়ার তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অনেকেই সঠিক উত্তর করেছে অপশান এ রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন ঠিক আছে সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা বলা হয়েছে যে ফোর্ট উইলিয়ামটাকে সুপ্রিম ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট জুডিকেচার হিসাবে কিন্তু ব্যবহার করা হবে তৈরি করা হবে ওখানে একটা তো এই ছিল নটা হিস্ট্রির মধ্যে থেকে প্রশ্ন এবার আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়ব কি বলছে রঞ্জিত সাগর ড্যাম ঠিক আছে যেটাকে থেইন ড্যাম নামেও কিন্তু ডাকা হয়ে থাকে তো রঞ্জিত সাগর ড্যামের অন্য একটা নাম কি থেইন ড্যাম ইজ এ জাইগ্যান্টিক মাল্টি পারপাস রিভার ভ্যালি প্রজেক্ট অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ড্যাম থেকে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে বহু প্রশ্ন এসেছে কোথায় কোন ড্যাম অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে তো কোন নদীর তীরে কোন ড্যাম অবস্থিত রকম কিন্তু প্রশ্ন অনেক প্রশ্ন এসেছিল তো সেই রকম একটা ড্যাম রঞ্জিত সাগর ড্যাম বা থেন ড্যাম এটা কোন নদীর তীরে অবস্থিত এবং এই ড্যামটা হচ্ছে একটা খুব বড় মাল্টি পারপাস অর্থাৎ মাল্টি পারপাস রিভার ভ্যালি প্রজেক্ট তো কোন নদী তীরে অবস্থিত কোশ্চেন নাম্বার টেনের অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ রবি নদী রভি নদী ঠিক আছে তো আর ফর দেখো মনে রাখবে কি করবে আর ফর রভি এবং আর ফর রঞ্জিত ঠিক আছে রঞ্জিত মিলে গেল তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি বলছে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া ইন হুইচ অব দ্য ফলোয়িং টু কান্ট্রিজ তামিল ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের ভারতবর্ষে কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে তামিলও কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিমিলারলি আমাদের ভারতবর্ষ ছাড়া আর অন্য কোন দুটো দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু তামিলকে কিন্তু ধরা হয়েছে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন সেই দেশ যেখানে তামিলটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান ডি শ্রীলঙ্কা অ্যান্ড সিঙ্গাপুর শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরে যতগুলো ল্যাঙ্গুয়েজ মানে যত রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইখানেও কিন্তু তাদের কনস্টিটিউশনে এইরকম সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে এই তামিল ল্যাঙ্গুয়েজটাকেও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু গণ্য করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা এটা পলিটির মধ্যে আমরা ঢুকে পড়েছি সরি আমরা জিওগ্রাফি পড়ছি একটু পরেই আমরা পলিটির মধ্যে ঢুকে পড়ব নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ কি বলছে চান্দিপুর অন সি ইজ লোকেটেড ইন হুইচ এবং অন সি এটা কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পর্যটন কেন্দ্র অন সি এটা হচ্ছে কোন জায়গায় বা কোন রাজ্যে অবস্থিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই জেনে থাকবে হয়তো এটা তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছ সঠিক উত্তর হবে অপশান এ ওড়িশা উড়িষ্যা রাজ্যে কিন্তু এই অন সি কিন্তু অবস্থিত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন পিপা ভাব ইজ ইন গুজরাট ইজ বেস্ট নোন ফর হুইচ অ্যামং দ্য ফলোইং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের ডাব্লিউ বিসিএস এর জন্য ঠিক আছে এবছরের ডাব্লিউ বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গত বছর গুজরাট থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল ঠিক আছে কান্দালা তো সেই রকম এই পিভা পাবা ঠিক আছে পি সরি পিপা ভাব এই হচ্ছে এটা গুজরাটে অবস্থিত সেটা কিসের জন্য বিখ্যাত কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও পিপা ভাবটা কিসের জন্য বিখ্যাত নাম্বার থার্টিনের তো অনেকেই কমেন্ট করছো তো সঠিক উত্তর হবে অপশান এ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট পোর্ট গোটা ভারতবর্ষের প্রথম প্রাইভেট পোর্ট ঠিক আছে প্রাইভেট বন্দর হচ্ছে এই পিপা ভাব যে জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টিন আমরা দেখবো এবং আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস হেল্পড দ্য মাদ্রাসাস ইন ইন্ডিয়া টু রিমেন আউট অফ হচ্ছে পারভিউ টু এডুকেশন অ্যাক্ট সরি এটা পারভিউ হবে না এটা হচ্ছে কি বলছে কোন কোনটা মাদ্রাসাগুলোকে আমাদের ভারতবর্ষে যত মাদ্রাসা রয়েছে তাদের কিন্তু হচ্ছে এইটা সাহায্য করেছে রাইট টু এডুকেশন অ্যাক্টটাকে একবার প্রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টে তো এটা সেইটা কোন হচ্ছে আর্টিকেল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানও সবগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল দেওয়া রয়েছে তো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক উত্তর হবে অপশান ডি আর্টিকেল থার্টি আর্টিকেল থার্টির মাধ্যমে মাদ্রাসাগুলো কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্টটাকে কিন্তু প্রিভিউ করতে পারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস ইন এ কমিটি আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের ভারতবর্ষে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়েছিল সেই কনস্টিটিউশান অ্যাসেম্বলির মধ্যে ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস কমিউনিটিস এই একটা কমিটি কিন্তু তৈরি করা হয়েছিল এই সমস্ত কিছু নিয়ে এই কমিটির হেড হিসাবে কি কে হচ্ছে নিযুক্ত হয়েছিলেন কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে আমি কিন্তু থিওরি ক্লাসে করানোর সময় এই কমিটিগুলো কিন্তু সমস্ত কমিটি আমি এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে করেছিলাম এবং তার কে কে হেড ছিলেন সেগুলো কিন্তু করেছিলাম তো তোমরা কিন্তু থিওরি ক্লাসে যে প্লে লিস্ট রয়েছে আমাদের ভীষণ ডাব্লিউ এর সেইখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান বি বল্লভ প্যাটেল বল্লভ ভাই প্যাটেল ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস অফ কমিউনিটির হচ্ছে হেড ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সিক্সটিন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস সে দ্যাট এক্সিকিউটিভ পাওয়ার অব দ্য স্টেট ইজ ভেস্টেড ইন দ্য গভর্নমেন্ট সরি গভর্নর অর্থাৎ কোনো একটা রাজ্যের সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার সেই রাজ্যের হচ্ছে গভর্নরের হাতে কিন্তু দেয়া থাকবে এটা কোন আর্টিকেলের মাধ্যমে এই ক্ষমতাটা গভর্নরের হাতে দেয়া হয়েছে তো সঠিক উত্তরটা কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা কিন্তু ডাব্লু দু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এছাড়াও অন্যান্য এক্সামও এসেছে কমেন্ট করে জানাও অলরেডি তোমরা কমেন্ট করেছো অনেকেই কমেন্ট করেছো সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি আর্টিকেল ওয়ান ফিফটি ফোর আর্টিকেল ওয়ান ফিফটি ফোরের আন্ডারে এটা বলা হয়েছে যে এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট অর্থাৎ রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ারটা সেই রাজ্যের গভর্নরের হাতে কিন্তু নিযুক্ত থাকবে নেক্সট আমরা ইকোনমিক্সের মধ্যে চলে আসলাম ঠিক আছে ইকোনমিক্সের তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন করব এবং ইকোনমিক সার্ভে থেকে কিন্তু আমরা তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন করব ইকোনমিক ইকো সরি ইকোনমিক সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি ইকোনমিক সার্ভে টু যে হয়েছে সেটার উপর থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেলব দেখো কি বলছে প্রথম প্রশ্নটা হোয়াট ইজ দ্য রিয়েল গ্রোথ রেট অফ ফিনান্সিয়াল ইয়ার টু অ্যাজ পার সার্ভে এই যে ইকোনমিক সার্ভে দু হাজার করা হয়েছে সেই অনুযায়ী রিয়েল গ্রোথ রেট রিয়েল গ্রোথ রেট আমাদের ভারতবর্ষের কোনটা তোমরা কম কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও কোনটা রিয়েল গ্রোথ হবে ঠিক আছে কোনটা রিয়েল গ্রোথ হচ্ছে এস্টিমেট করা হয়েছে ইকোনমিক সার্ভে থেকে তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে অপশান বি মাইনাস সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এমও এসপিআই ঠিক আছে মাইনাস সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ আমাদের দেশ কিন্তু ঋণে চলছে মাইনাসে চলছে ঠিক আছে ঋণে এবং এই এমও এস পিআই এটার ফুল ফর্ম কি এটা হচ্ছে মিনিস্ট্রি অফ্যা স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ওকে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম হচ্ছে হচ্ছে এমও এস পিআই এর ফুল ফর্ম ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন আমরা দেখব ইন্ডিয়াস রিডি রিয়েল জিডিপি ইজ প্রজেক্টেড টু রেকর্ড হাউ মাছ গ্রোথ ইন ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু অর্থাৎ এই যে দু হাজার কুড়ি দু হাজার একুশ বাইশ সালের হচ্ছে রিয়েল জিডিপি আগেরটা কিন্তু জিডিপি ছিল না আগেরটা কী ছিল আগেরটা ছিল রিয়েল গ্রোথ রেট ঠিক আছে এটা হচ্ছে গ্রোথ রেট এবং এটা হচ্ছে জিডিপি যেটার ফুল ফর্ম হচ্ছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে কি জিডিপি এই রিয়েল জিডিপি হচ্ছে কতটা পরিমাণ প্রোজেক্টেড করা হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর কোনটা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে কোশ্চেন তো কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে ইলেভেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট কিন্তু আমাদের জিডিপি গ্রোথ প্রজেক্টেড করা হয়েছে ফিনান্সিয়াল ইয়ার এবং টু আন্ডারে নেক্সট নাম্বার ইজ ইকোনমিক সার্ভে ইন দ্য পার্লামেন্ট অর্থাৎ তোমরা জানো পার্লামেন্টে সমস্ত রকমের এই ইকোনমিক সার্ভে তারপর বাজেট সমস্ত কিছু অর্থনীতি জিনিসপত্র কিন্তু পেশ করতে হয় তো এই ইকোনমিক সার্ভে জেনারেলি অর্থাৎ মানে সাধারণত কবে হচ্ছে পার্লামেন্টে পেশ করতে হয় এবছরও সেম এইটাও কিন্তু একই ডেটে পা পেশ করা হয়েছে দু হাজার একুশেরও যে সার্ভেটা সেটাও কিন্তু সিমিলার ওয়েতেই করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হবে অপশান এ এ ওয়ার্কিং ডে বিফোর দ্য বাজেট অর্থাৎ বাজেট যেদিন পার্লামেন্টে পেশ করা হবে তার ঠিক একদিন আগে ঠিক আছে তার ঠিক একদিন আগে এই ইকোনমিক সার্ভেটা কিন্তু পার্লামেন্টে পেশ করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু পরীক্ষার জন্য নেক্সট আমরা জেনারেল সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং কেমিক্যাল ইজ ইউজড ইন ফটোগ্রাফি আগেকার দিনে কি হতো তোমরা জেনে থাকবে সেই ফটো তোলার সময় কিন্তু এক ধরনের রিল ব্যবহার করা হতো এবং সেই রিলটাকে ধোয়ার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হতো যেটার মাধ্যমে কিন্তু ফটো হচ্ছে ডেভেলপ করা হয় একটা কেমিক্যালের মাধ্যমে সেটা কোন কেমিক্যাল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বহুবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা এসেছে এসএসসি এসএসসি সিজিএলে এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর কোনটা হবে কোন কেমিক্যাল ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড ঠিক আছে সিলভার ব্রোমাইড এ জিবিআর AGBR ইউজ করা হয়ে থাকে বা সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়ে থাকে এই ফটোগ্রাফিতে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টি নকিং কম্পাউন্ড দ্যাট হ্যাজ বিন ফেসড আউট ইন মেনি সো ফার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের এই যে সমস্ত ভেহিকেল বা গাড়িগুলো ইউজ করা হয়ে থাকে তাতে কিন্তু ইঞ্জিনটাকে ভালোভাবে সচল রাখতে পেট্রোলের সাথে কিন্তু ইঞ্জিনে কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করা হয়ে থাকে যেটা হচ্ছে অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেই কম্পাউন্ডটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর ঠিক আছে সেই জন্য বিভিন্ন দেশ কিন্তু সেই জিনিসটাকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে তো কোন সেই অ্যান্টি নকিং কম্পাউন্ড নিজের অপশানগুলোর মধ্যে তোমরা কমেন্ট করে জানাও এবং এই প্রশ্নটা কিন্তু ডাব্লু বিসি অনেকবারই কিন্তু পরীক্ষা এসেছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি টেট্রা ইথাইল লেড যেটাকে শটে বলা হয় টেল টেল ঠিক আছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ লেড ঠিক আছে লেড এটা হচ্ছে কি পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর যে কারণে অনেক দেশই কিন্তু এই টেল ইউজ করা কিন্তু বন্ধ করে দিয়েছে ওকে তেলের বড়ি পর্থে কিন্তু অন্য অ্যান্টি নকিং সাবস্টেন্স কিন্তু ব্যবহার করা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান মেড প্লাস্টিক বিভিন্ন ধরনের প্লাস্টিক রয়েছে পলিথিন রয়েছে ব্যাকলাইট রয়েছে সেলুলাইট রয়েছে নাইলন রয়েছে ঠিক আছে এই প্লাস্টিকগুলোর মধ্যে কোনটা সর্বপ্রথম মানুষের তৈরি হচ্ছে প্লাস্টিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মানুষের তৈরি প্রথম যে প্লাস্টিক সেটা কোনটা তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অনেকেই কমেন্ট করেছ তো সঠিক উত্তর হবে এটা সেলুলয়েড সেলুলয়েড এইটা হচ্ছে মানুষের তৈরি প্রথম প্লাস্টিক ঠিক আছে তারপর ধীরে ধীরে পলিথিন নাইলন বেকলাইট কিন্তু বাজারে এসেছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাস জেনারেলি কস্ট এক্সপ্লোশানস ইন কোল মাইন অর্থাৎ কোল মাইন বা কয়লা খনিতে যে এক্সপ্লোশনগুলো হয়ে থাকে যারা খনিতে কাজ করতে যায় তারা এই এক্সপ্লোশনগুলো বা এই দুর্যোগগুলোর হচ্ছে সম্মুখীন হয়ে থাকে তো সেখানে মেনলি কোন গ্যাসটা পাওয়া যায় এবং সেই গ্যাসের জন্য কিন্তু সেখানে আগুন লেগে গেলে পুরো বিস্ফোরণ ঘটে যায় তো সেটা কোন গ্যাস তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি মিথেন ঠিক আছে মিথেন সি এইচ ফোর ঠিক আছে এই গ্যাস মিথেন মিথেন খুবই কিন্তু দাহ্য একটা গ্যাস এইটাই কিন্তু আগুন লেগে গেলে কিন্তু বিস্ফোরণ ঘটে যায় এবং এটা কিন্তু মাইন্স মাইন্ডসে কিন্তু খুবই বেশি পরিমাণে পেয়ে থা মানে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হোয়াট ইজ টিনডাল এফেক্ট টিনডাল এফেক্টের নাম কিন্তু তোমরা অনেকটাই অনেকেই জেনে থাকবে কেমিস্ট্রির মধ্যে থেকে এই টিনডাল এফেক্টটা অ্যাকচুয়ালি কি এটা কোথায় দেখতে পাওয়া যায় তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোন অপশানটা তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হবে অপশান সি স্ক্যাটারিং অফ এ বিম অফ লাইট বাই পার্টিকেলস অফ কলয়েড ঠিক আছে অর্থাৎ কোনো একটা কলয়েডাল সলিউশন রয়েছে সেই কলিউডাল কলয়েডাল সলিউশনের মধ্যে কলয়েড যে পার্টিকেলসগুলো রয়েছে সলিউশনের মধ্যে যে পার্টিকেলস রয়েছে সেই পার্টিকলগুলোর দ্বারা যদি সেই সলিউশনের মধ্যে কোনো লাইট প্রবেশ করে সেই লাইট হচ্ছে স্ক্যাটার করে যায় বা বিচ্ছুরণ করে যায় সেই দ্বারা গুলোর দ্বারা এবং এই ঘটনাটাকে কি বলা হয় টিন্ডাল এফেক্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট নাম্বার ইন হিউম্যান বডি হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য কোন সেল অ্যান্ড রড সেল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এস এসি রেল এবং ডাবলু অলরেডি কিন্তু প্রশ্নটা এসে গেছে দুবার করে ঠিক আছে অর্থাৎ কোথায় কোন সেল এবং রড সেল এই দুটো সেল পার্টিকুলারলি কোন জায়গায় আমাদের হিউম্যান বডিতে দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছে কমেন্ট বক্সে তো সঠিক উত্তর হবে অপশান এ রেটিনা অফ দ্য আই আমাদের শুধুমাত্র আমাদের চোখের মধ্যে চোখের যে রেটিনা রয়েছে সেইখানে কিন্তু এই কোন সেল এবং রড সেল এই দুটো দু ধরনের স্পেশাল সেলকে কিন্তু দেখতে পাওয়া যায় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম টোয়েন্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত পাঁচটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব কী বলছে ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গেল টেনিস টাইটেল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জাস্ট কিছুদিন আগে হলো দু হাজার একুশ সালে ফ্রেঞ্চ ওপেন্স যে টেনিস খেলাটা হলো সেখানে মেন্স সিঙ্গেলের কে খেতাবটা জিতেছেন খুবই গুরুত্বপূর্ণ এ বছর এবছরের জন্য ঠিক আছে এবছরের পরীক্ষা যে যে কোনো পরীক্ষা ডাবলুবিসি হোক রেল হোক যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খেলা থেকে টেনিস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো সঠিক উত্তর হবে এটার অপশন বি নোভাগ জোকোভিচ নোভাগ জোকোভিচ কিন্তু এই দুহাজার সালে ফ্রেঞ্চ ওপেন মেন্স জিতে নিয়েছেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিম্নলিখিত কোন পুস্তকটি ফিক্স আন বিভাগে বিভাগে পুলিৎজাত পুরস্কার টু পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও এবছরের জন্য ফিকশান বিভাগে পুলিৎজাত অ্যাওয়ার্ড কোন হচ্ছে বইটা পেয়েছে তো সেটা হচ্ছে অপশান বি দ্য নাইট ওয়াচম্যান দ্য নাইট ওয়াচম্যান এটা হচ্ছে একটা ফিকশান বই ঠিক আছে সেটা হচ্ছে এবছর দু সালে পুলিশ জাত পুরস্কার পেয়েছেন ফিকশান বিভাগ থেকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখলাম মেন সিঙ্গেল ফ্রেঞ্চ ওপেন তার মানে আমাদের ওমেন সিঙ্গেলটাও করে রাখতে হবে ফ্রেঞ্চ ওপেন ওমেন্স সিঙ্গেল টেনিস টাইটেল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটা কিছুদিন আগে হলো কে জিতেছেন দু হাজার একুশের ফ্রেঞ্চ ওপেন ওমেন্স সিঙ্গেলসে কে জিতেছেন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে বারভরা কেরেস কি কভা ঠিক আছে বারভরা কেরেস কি কভা তিনি কিন্তু এই দু হাজার একুশ সালের যে ফ্রেঞ্চ ওপেনটা হলো তিনি ওমেন্স সিঙ্গেল থেকে কিন্তু তিনি খেতাবটা জিতেছেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা পত্রকারকে পুলিশ জাত অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দিয়ে সম্মানিত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর পরীক্ষার জন্য কেননা ভারতীয় বংশোদ্ভূত মহিলা পুলিশ জাত অ্যাওয়ার্ড পাচ্ছে দু সালে ভিভিআই এটা কিন্তু মানে আসার চান্স প্রবল রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে এবং এটা কিন্তু নিউজ চ্যানেলের হেডলাইন ছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছো অপশান বি মেঘা রাজা গোপালন মেঘা রাজা গোপালন তিনি ভারতীয় বংশোদ্ভূত মহিলা পত্রকার তিনি এই বছর দু হাজার একুশ সালে পুলিশ অ্যাওয়ার্ড পেয়েছেন বিস হচ্ছে বেস্ট সাংবাদিকতার জন্য ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি আমরা দেখব এস এস ইয়ার বুক টু থাউজেন্ড রিপোর্ট অনুযায়ী ভারতে কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে কতগুলো অ্যাটোমিক বোম রয়েছে আমাদের ভারতের হাতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে এই যে ফর্টি সিক্স করছি তার আছে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি তো সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থার্টি অপশন ডি একশো ছাপান্ন একশো ছাপান্নটা কিন্তু পরমাণু অস্ত্র বর্তমানে ভারতের হাতে রয়েছে এটা হচ্ছে এসপি আর আই ইয়ার বুক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের রিপোর্ট অনুযায়ী ওকে তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট গতকাল কিন্তু তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ই বুক লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এখানে কিন্তু থিওরি পাবে কেননা ইকোনমিক সাবজেক্টটা খুবই একটা ভাইটাল সাবজেক্ট ঠিক আছে প্রিলিমিনারিতে প্রায় দশটা থেকে তেরোটা এবং মেন্সে কিন্তু একশোটা প্রশ্ন থাকে ইকোনমিক্স থেকে তো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খুবই উইক হয়ে থাকে তো সেই জন্য তোমাদের কথা ভেবে একদম স্পেশালি ইক হচ্ছে ইকোনমিক ই বুকটা বানানো হয়েছে যেখানে থিওরি পাবে থিওরি পাবে সেখানে বাজেট পেয়ে যাবে দু হাজার এবং সাথে কিন্তু এমসি পেয়ে যাবে প্রায় দেড় হাজারটা এবং অবশ্যই অবশ্যই এখানে কিন্তু পেয়ে যাবে ডাব্লু বিসিএস পিভিএসি পিভিএস ইয়ার্সের প্রিলিমিনারি এবং মেন্সেরও কোশ্চেনও সাথে এনসিয়েন্ট হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি এবং ইংলিশ ডাব্লিউ বিসিএস ইংলিশ পঁচিশ নাম্বার থাকে এটা যদি ফলো করো টোয়েন্টি প্লাস কিন্তু মার্কস ক্যারি করতে পারবে এবং এইটা কিন্তু খুবই ভাইটাল সাবজেক্ট ইংলিশটাও তো যারা যারা এখনও এই বুকগুলো পারচেস করনি ঠিক আছে টাকা চিন্তা না করে কিন্তু তোমরা পারচেস করে ফেলো খুবই গুরুত্বপূর্ণ ই এই ইবুকগুলো কিন্তু এবং বহু স্টুডেন্ট কিন্তু পার্চেস করে রিভিউও দিয়ে দিয়েছে অলরেডি কমেন্ট বক্সে খুবই ভালো ভালো রিভিউ দিয়েছে যে ইবুকগুলো খুবই হেল্পফুল এবং প্রতিটা ইবুকে কিন্তু দেড় হাজার প্লাস করে এমসি রয়েছে উইথ এক্সপ্লেনেশান তোমাদের কিন্তু এমসিকিউ পড়তে পড়তে থিওরিটাও কিন্তু অনেকটা জানা হয়ে যাবে এই লিঙ্কগুলোতে ক্লিক করবে বা ডিসক্রিপশান বক্সে কিন্তু প্রত্যেকটা ইবুকের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা জাস্ট সেখান থেকে পারচেস করে নাও ওকে আর কিন্তু মাত্র দেড় মাসের মতো সময় রয়েছে হাতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানিও ওকে এবং চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে ওকে তো আজকের জন্য এখানেই শেষ করছি নেক্সট দিন সেট নাম্বার ফর্টি সেভেন নিয়ে হাজির হয়ে পড়বো থ্যাংক ইউ বাই গুড নাইট